তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই কর্ড, এই একটা কর্ড দিয়েই পাওয়ার মিউজিকের দুটো সেটআপের কানেকশন হয়েছিল এবং এই জায়গা থেকে দুটো সেটআপকে অপারেট করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন দুটো সেটআপকে কিন্তু দুটো জায়গায় অ্যাম্প্লিফায়ারের সেটআপ ছিল, দুটো গাড়িতে আলাদা আলাদা জায়গায় অ্যাম্প্লিফায়ারের সেটআপ ছিল এবং দুটো আলাদা আলাদা জায়গা থেকেই তো সেটআপগুলোকে অপারেট করা হচ্ছিল। এবার আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি কিভাবে দুটো গাড়িতে দুটো সেটআপ থাকা সত্ত্বেও একটা সাউন্ড সিস্টেম দিয়ে দুটো সেটকে অপারেট করা হচ্ছিল। পাওয়ার মিউজিকের যুদ্ধের জন্য যেই মেশিনগুলো দরকার আজকে সেগুলো এনেছে। আর স্পেশাল মেশিন এখানে রয়েছে ABX 7000i, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, কমপ্লিট ছটা ABX 7000i আছে। আর CA20 রয়েছে এখানে তিনটে, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তো টোটাল ১৯খানা হাই পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার আছে। আজকে তো দেখা যাবে, এর সাথে যদি আবার অ্যাটম 26000 আসে তাহলে তো কোনো কথাই নয়। তো এই সেটআপটা থাকছে, এর পাশেই কিন্তু পপ সেটআপে যে চারটে অ্যাটম 26000 আছে, পাঁচটা এমটি 18000 আছে, তো এই পাঁচটা প্লাস চারটে এর সঙ্গে আরও নটা মেশিন যোগ হবে। আর এই 10-9 সেটআপের পাশে পপ বেসটা যোগ হবে। দেখতে পাচ্ছেন অ্যাটম 26000 এখানে আনা হয়েছে, একটা দুটো তিনটে চারটে থাকছে। মেন মেশিনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা এমটি 18000 রয়েছে। তো এই টোটাল সেটআপ নিয়ে এটা রোড শো হবে পাওয়ার মিউজিকের। তো বন্ধুরা এবারে মূল ভিডিওতে ফিরে আসছি। দেখুন পাওয়ার মিউজিকের দুটো সেটআপ কিন্তু একসাথে লাগানো হয়েছিল পাশাপাশি এবং দুটোই কিন্তু এক প্রেসারে এক গানে বেজেছিল। এখানে একটা বিষয় আপনাদেরকে এবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইখান থেকে পপ বেসের সেটআপটাকে টোটাল অপারেট করা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জায়গায় বা আলাদা একটা পজিশনে, যেটা ছিল পপ বেস সেটআপের সোজাসুজি পেছন দিকটাই। তো এই গাড়ি থেকে টোটাল অ্যাম্প্লিফায়ার, যেটা দেখলেন একটু আগে এমপ্রো সেটআপ, তো এমপ্রো সেটআপ দিয়ে কিন্তু পপ বেস সেটআপটাকে অপারেট করা হচ্ছিল। তো এরপর আমি চলে যাচ্ছি বড় সেটআপটার কাছে। তো দেখুন এই হচ্ছে বড় সেটআপটার পেছনে কিন্তু টোটাল বেসি অ্যাম্প্লিফায়ারগুলো দেওয়া হয়েছে, যেখানে ছিল ১৯খানা অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ পপ বেসটা চলছিল ৯টা দিয়ে আর টোটাল বড় সেটআপটা চলছে ১৯টা অ্যাম্প্লিফায়ার দিয়ে। এইবার আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এই দুটো আলাদা আলাদা জায়গায় অ্যাম্প্লিফায়ার সেটআপ থাকা সত্ত্বেও একই গান দিয়ে কীভাবে সেটআপটাকে অপারেট করা হচ্ছে। এইবার আসল ভিডিও শুরু করছি, অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখুন। তো বন্ধুরা এই হচ্ছে পাইপের মধ্য দিয়ে সমস্ত বক্সের তারগুলো গেছে, আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। তো দেখুন আমি কর্ডের কাছে চলে এসেছি আর এই হচ্ছে সেই কর্ড। তো এই দেখুন একটা পয়েন্ট কিন্তু খোলা রয়েছে, দুটো তার একসাথে এসেছে, একটা তারের পয়েন্ট কিন্তু খোলা আছে, অর্থাৎ একটা পয়েন্ট দিয়েই কিন্তু সাউন্ডটা এসেছে। এই যে তারটা দেখুন সোজা যাচ্ছে, ওই দেখুন বড় সেটআপের কাছে চলে গেছে। তো ওই বড় সেটআপের কাছেই মেন গানটা প্লে করা হচ্ছে এবং সেই গানের একটা আউটপুট নিয়ে টোটাল এই বড় কর্ডটার মাধ্যমে কিন্তু পপ সেটআপের ইনপুটে দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কি হচ্ছে একটা জায়গাতেই গান বাজানো হচ্ছিল এই বড় সেটআপটার কাছে এবং সেই গানটাই বড় সেটআপে প্লাস ছোট সেটআপ দুটো জায়গাতেই কিন্তু সাউন্ডটা চলে গিয়েছিল, যার জন্য একটা জায়গাতে গান চালিয়েও দু জায়গায় সাউন্ড সিস্টেম অপারেট করা সম্ভব হয়েছিল। তো এই সিস্টেমটা কিন্তু একটা নতুন আইডিয়া। তো আমিও ভেবেছিলাম বা অনেকেই ভেবেছিল যে সব অ্যাম্প্লিফায়ারগুলো হয়তো পাশে দাঁড় করিয়ে দেবে এবং তারপর এখান থেকেই কানেকশন করবে, বাট দুটো সেটআপের অ্যাম্প্লিফায়ার দু জায়গায় আলাদা আলাদা সেপারেটভাবে রয়েছে এবং একটি কর্ডের সাহায্যে এক জায়গা থেকে আউটপুট নিয়ে গিয়ে আর একটি জায়গায় দিয়ে সেখান থেকে অ্যাম্প্লিফায়ারকে অপারেট করা হচ্ছে। তো যাই হোক, তো এতগুলো অ্যাম্প্লিফায়ার দিয়ে পাওয়ার মিউজিক কিন্তু ব্যাপক প্রেসার ব্যাপক লেভেলে পেয়েছিল, যাতে সমস্ত অডিয়েন্সরাই খুশি হয়েছিল। তো দেখে দেখুন পাওয়ার মিউজিক কীভাবে চলছে। Ha 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 ha